বাইরে যারা কাজ করে সে আপুরা জানে বাসা একটা দিন থাকতে পারাটা কতটা সৌভাগ্যের তো যাই হোক আমি যেহেতু বাইরে কাজ করি সপ্তাহের বেশিরভাগ সময় কিন্তু আমাকে বাইরেই সময় দিতে হয় আর একদিন বাসা থাকলে চেষ্টা করি ঘরে যতটা কাজ একবারে করে নেওয়া যায় আর রান্না বান্নাটা যত তাড়াতাড়ি গুজ গাছ করে রাখা যায় তো যাই হোক হঠাৎ করে মনে হইল যে খিচুড়ি রান্না করি তো খিচুড়ি রান্না করার কারণ হচ্ছে গরু গোস্তের কিমা ভুনা করে রাখছি তো ওই গরু গোস্তের যে কিমা বা ঝুড়া মাংসটা ভুনার সাথে কিন্তু মানে খিচুড়িটা অনেক ভাল লাগে পোলাও চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য সবকিছু যোগাড়যন্ত করে নিচ্ছি আর পরের দিন সকালবেলা নাস্তা করার জন্য আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কুচি করে নিচ্ছি এখন এগুলোকে লবণ হলুদ আর জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে ভাজি চড়াই দিব আর খিচুড়িটা রান্না হইতে হইতে এই সুযোগে আমি যেটা করব সেটা হলো এই যে রুটিটা ফেলবো রুটিটা বেলাটা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওটা তো মেলতে পারি না কখন রুটি বেলবো কখন তো এর জন্য যতটা কাজ আগে আগে করে রাখা যায় সেটাই ভালো তো বাসায় একদিন থাকলে চেষ্টা করি যে রান্নাটা একটু দিনের ভাগে সেরে রাখতে যদি আমার দিনের দুপুরে কাজ করতে ভাল লাগে না কারণ দিনে প্রচুর গরম থাকে আর এইবার গরমের এত তাপ মাথা পুরা নষ্ট হয়ে যায় গরমের মাথায় নষ্ট হয়ে যায় আর কাজ করবো কি এই জন্য সন্ধ্যা যখন নামে মানে রোডটা যখন যায় তখন কিন্তু আস্তে আস্তে রুমের দেয়ালগুলা ঠান্ডা হয় তখন কাজ করতে অনেক আরাম লাগে আর সন্ধ্যায় দরজা জানলা মেলে দিলে কিন্তু এই যে মশা ঢুকে যার কারণে ঘরের ভিতরে চুলা জ্বালাইলে পুরো ঘর আগুন হয়ে যায় তো মানহারা অনেক রাগারাগি করে সব সময় বলে যে দিনের ভাগে রান্নাটা করে রাখবো তো যাই হোক বাসায় থাকলে সব মেয়ে মানুষই চায় যে তাড়াতাড়ি কাজটা শেষ করে রাখলে একটু ফোন টিপি করা যাবে বাচ্চাকে সময় দেওয়া যাবে হাজব্যান্ডের সাথে গল্প গুজব করা যাবে তো যাই হোক আমার খিচুড়ি টিচুড়ি রান্না হয়ে গেছে তো মানহার বাবারে খিচুড়ি সার্ভ করলাম ওনার একটা ভালো প্লেটে দিছি আর আমি নিশি হচ্ছে মেলাম্যানের প্লেটে কারণ আমি মহিলা মানুষ আমি স্টিলের প্লেটে খাইলি কি আর হচ্ছে মেলাম্যানের প্লেটে খাইলি কি আর হাজব্যান্ড হচ্ছে মেহমান মানে সারা দিন বাইরে থাকে বাসায় আসে হচ্ছে মেহমানের জন্য ওনাকে ভালো প্লেটে দিই তো যাই হোক আরে আমি আপনাদেরকে যেটা এটা বলার জন্য এই ভিডিওটা করছি এই যেদিন একটু হাতের কাজটা তাড়াতাড়ি শেষ হয় ওই দিনই মোবাইলটা নিয়ে যখন বসি ফেসবুকে স্ক্রল করলে ইউটিউবে স্ক্রল করলে বিভিন্ন ফুড ব্লগার আপু ভাইয়াদের যেই সুন্দর সুন্দর খাওয়ার ভিডিও দেখি কী বলবো ওনারা খায় আমাদের একদম মুখ পানিতে ভিজা যায় কারণ আমরা তো ছোচা দেখলে খালি এইটা সেটা খাইতে মন চায় তো এই যে চিকেন মোমো দেখছি চিকেন মোমোর ভিডিও দেখছি কই মোহাম্মদপুরে মোমো কিং না সোমো কিং এই জায়গার ভিডিও দেখায় সারাদিন আবার মিট অ্যান্ড ম্যাশের ভিডিও আসতে থাকে কি মোমো ডাম্পলিং কোলা ডাম্পলিং এগুলো আসতে থাকে তো এগুলো দেখলে তো মাথা ঠিক থাকে না মাথা খারাপ হয়ে যায় তো যেদিন একটু কাজ শেষ হয় ফোনটা নিয়ে বসলে হয়তো নুডলসের ভিডিও আসে নাহলে চাউমিনের ভিডিও আসে নাহলে পিৎজার ভিডিও আসে নাহলে বার্গারের ভিডিও আসে এগুলো দেখলে তো চায় খাই কারণ কি এই রাত্রে নয়টা দশটা এগারোটা বারোটা বাজে যদি এই ভিডিওটিও দেখা স্বামীর যদি বলি স্বামী যেখান থেকে পারো আমার জন্য বার্গার আইনাদ দাও স্বামী যেখান থেকে পারো আমার জন্য পিজ্জা আইনা দাও এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে তো মায়ের একটু মাটিতে পারবো না যদি আমার স্বামী আমার মারেন না মিথ্যা কথা বেলা লাভ নেই আমার স্বামী আমার অনেক ভালোবাসে আর আমি সারাদিন বহুত জ্ঞানজাম করি তো যাই হোক এটা মনে রাখবেন যে যে বউরা বেশি জ্ঞানজাম করে সেই স্বামীরা সেই বউরে বেশি ভালোবাসে যারা ভদ্র তাদেরকে কম ভালোবাসে তো এই জন্য আমি সারাদিন একদম নিজের মনের মাধুরী মিশায় জ্ঞানজাম করতে থাকি তো যাই হোক এখন আমার যে এই যে রাত বিরাতে যে মোমো দেখে মোমো খাইতে মন চাইছে এখন আমার ইচ্ছা তো আমারই পূরণ করতে হবে ঠিক না এখন যদি আমি আমার স্বামী যে বলে আমার মোমো খাইতে ইচ্ছা করে তাহলে আমার স্বামী রাজুর রাজুর মতো বলবে তোমার ইচ্ছা পূরণ করতে অনেক কষ্ট হয় তো এই রিক্সটা আমি কিছুতে নিতে রাজি না তো আমার স্বামী বললো তোমার তো রান্না বান্না শেষে এখন আবার আটা গুলাইতেছো কেন আমি বলছি কি তুমি কিছু বললো না আমি মোমো দেখছি এখন আমার মোমো খাইতে হবে তো আমার স্বামী বললো যে তুমি এখন এই আটা মাটা রাখো তোমার আমি কালকে ওই স্ট্যান্ড মল্লিকায় গেলে ওখানে যে কফি লাইম আছে ওখানে এই যে মোমো পাওয়া যায় আমি থেকে তোমার জন্য আসো সময় নিয়ে আসবো কিন্তু আমি আমি তো হলাম গিয়ে দুনিয়া সোসা আমার তো মানে আমার আমি এখন দেখছি আমার খাইতে হবে তো যাই হোক যেমন চিন্তা মন কাজ এই যে দেখেন এই যে মানে এই ভিডিও দেখার সাথে সাথে মানে মোমোর ভিডিও দেখার সাথে সাথে এই মোমোর আটা মাটা গোলায়া চিকেন মিকেন সিদ্ধ কইরা সব কিছু মশলা মশলা মাইখাইটার ভিতর ঢুকায়া সুন্দর করে স্টিমেও দিয়ে দিছে এখন স্টিমে দিলে তো হবে না চাটনি বানাইতে হবে তো চাটনি বানানোর জন্য এই যে এখানে নিয়ে নিছি হলো ধৈনা পাতা কাঁচামরিচ লবণ চাট মশলা আর এখানে নিয়ে নিছি হলো গেলে লেবুর রস সবগুলার একসাথে মিক্স করার পরে এই যে মোমো হয়েছে বিশ্বাস করেন মোমনা ছাতার মাথা হয়েছে একটু মজা হয় না মুখে দেওয়ার পর মনে হয়েছে কেউ কাঠ দেয় মুখের মধ্যে একটা বাড়ি দিছে একটু স্বাদ না একটু কিচ্ছু না পর আমি আমার মনে হয় আমার জীবনে আমি যত মোমো বানাইছি এটার মতো ফালতু মোমো আমার জীবনেও হয় না এর জন্য দুইটা বেশি খাইতে পারি নাই তো যাই হোক একটা কথা আছে না চোখের খিদা সবসময় আমি অনেক সুন্দর করে কাঁচা মানে চিকেনটা দিয়ে আর সুন্দর করে মশলা টসলা মাইখা করি কিন্তু আজকে আমি আমার স্বামীর কথা শুই না মাংসটা সিদ্ধ করে বানাইতে গেছি কিন্তু বিশ্বাস করেন মাংসটা সিদ্ধ করার পরে যদি একটু পেঁয়াজ কর্নফ্লাওয়ার দেওয়া মশলা টসলা দিয়ে সুন্দর করে রান্না করে যদি ভিতরে পুটটা বানাইতাম তাও ভালো হইতো আমার স্বামী বললো যে না এই যে কাঁচার মাছা খাইতে যাও না তুমি ওই সুন্দর করে চিকেনটারে সিদ্ধ করো তাহলে স্টিম অল্প একটু কলে হয়ে যাবে তাইলে আর বেশি সময় লাগবে না তো আমার স্বামীর কথা শুই না আমার নিজের মনের কথা না শুনে না একটা বাস খাইছি তো আমি বলছি যে তোমার রেসিপি শুই না যেহেতু আমার মোমো নষ্ট হয়েছে এখন তুমি আমার এটার ভর্তুকি দিবা তুমি আমার এখন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মোমো খাওয়াইবা তো এখন কি আর করার স্বামী যেহেতু এখন আমার উপদেশ দেওয়া যেহেতু বিপদে বসতেন এখন তো স্বামীর উচিত আমার মোমো কিনা খাওয়ানো তো আর কি করার বাধ্য হয়ে আমার রেস্টুরেন্টে নিয়ে গেছে তারপর আমার মোমো খাওয়াইছে তো দেখেন মোমোগুলা কত সুন্দর যেমন দেখতে সুন্দর তেমন খাইতে মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ